কমিউনিটির দিক থেকে ফেসবুক যতটা এগিয়ে গিয়েছে, কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এতটা এগিয়ে যেতে পারেনি। এরই ধারাবাহিকতায় ফেসবুক গ্রুপ খুবই জনপ্রিয়। ফেসবুক গ্রুপে আপনি আপনার কমিউনিটিকে আরও অনেক বেশি স্ট্রংলি পরিচালনা করতে পারবেন, এর প্রমাণ নিশ্চয়ই এর আগে আপনি পেয়েছেন। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা খুব সহজেই একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে পারবেন, তা আবার মোবাইল ফোন দিয়ে। বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার এই সেকেন্ড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এক্ষুনি পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী টেকনোলজি সম্পর্কিত আরও নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজে এবং অল্প সময়ে দেখিয়ে দিব কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়েই একটি ফেসবুক গ্রুপ খুলতে পারবেন। ফেসবুক গ্রুপ সম্পর্কে আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন। ফেসবুক গ্রুপের সাহায্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলকেও কিন্তু অনেক বড় করে ফেলতে পারেন এবং আপনার কমিউনিটিকে, আপনার যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মকে আরও অনেক বেশি শক্তিশালী করতে পারেন। তো ফেসবুক গ্রুপ খোলার জন্য আমরা প্রথমত চলে আসবো এই অপশন বারে। এখানে তিনটা আইকনের যে অপশন বার রয়েছে, এই অপশন বারে চলে আসবো ফেসবুক থেকে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপস নামে একটা অপশন আছে, সেই গ্রুপস অপশনে চলে আসবো। তো গ্রুপে আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ডান পাশে ক্রিয়েট একটা অপশন আছে, তো আমরা এই ক্রিয়েট অপশনে চলে আসবো। ক্রিয়েট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম ইওর গ্রুপ। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা কিছু কিছু জায়গায় আপনাদেরকে অবশ্যই আমার পুরো ব্যাপার বোঝানোর রয়েছে, সুতরাং কেউ স্কিপ করবেন না একটা সেকেন্ডও। তো এখানে আমরা আমাদের গ্রুপের নাম দিয়ে দিচ্ছি। তো আজকে আমি আমার যে গ্রুপটা খুলব এটা হচ্ছে আমার নিজের নামে, সাইফুর রহমান আজিম ফ্যান্স ক্লাব, ঠিক আছে? তো সাইফুর রহমান আজিম ফ্যান্স ক্লাব এই গ্রুপটা আমি আজকে খুলব। তো আমার যেহেতু সাইফুর রহমান আজিম নামে দুইটা চ্যানেল আছে, সাইফুর রহমান আজিম এবং সাইফুর রহমান আজিম ব্লগস, আপনারা যারা ব্লগ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই জন্য আমি আসলে সাইফুর রহমান আজিম ফ্যান্স ক্লাব খুলেছি, যাতে করে সবাই আমার এটাতে যুক্ত হতে পারে। তো প্রাইভেসিতে এসে এখানে আমরা প্রাইভেসিতে ক্লিক করে অবশ্যই আপনার গ্রুপটাকে আপনি প্রাইভেট রাখবেন না, আপনার গ্রুপটাকে ডেফিনেটলি আপনি পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পরে জাস্ট ডানে চলে যাব আমরা। তো ডানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ টাইপ, তো গ্রুপ টাইপে আমরা একটু ক্লিক করি। ক্লিক করে দেখার পর দেখতে পাচ্ছেন যে জেনারেল গ্রো অ্যান্ড ম্যানেজ ইউর গ্রুপ উইথ দ্য স্ট্যান্ডার্ড সেট অফ ইউর গ্রুপ ফিচার্স। তো এখানে আপনি জেনারেল রাখতে চাইলে রাখতে পারেন। আর যদি আপনার গ্রুপটা বাই অ্যান্ড সেল কমিউনিটির হয়ে থাকে তাহলে বাই অ্যান্ড সেল সিলেক্ট করতে পারেন। গেমিং হলে গেমিং, সোশ্যাল লার্নিং যদি হয়, জবস পোর্টাল যদি হয়, ওয়ার্কের জন্য হয়, প্যারেন্টিং যদি হয়, যেটা হয়, ঠিক আছে, যে যে জন্য আপনি গ্রুপটা খুলবেন এখানে যেটা যেই ক্যাটাগরির সাথে আপনার গ্রুপটা মিলবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে জেনারেলটাই সিলেক্ট করে দিচ্ছি এবং জেনারেল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ফিচার্স দেখাচ্ছে, ক্রিয়েট অ্যান্ড শেয়ার পোস্টস, ভিডিওস, ইমেল, ইভেন্টস অ্যান্ড মোর, কাস্টমাইজ ইউর গ্রুপ বাই চুজিং কালার, সেটিংস, টপিকস অ্যান্ড মোর, ম্যানেজ রিকোয়েস্ট টু জয়েন ইউর গ্রুপ, ইনভাইট আদার টু বিকাম অ্যাডমিনস অ্যান্ড মডারেটরস, ম্যানেজ হু ইলস ক্যান অ্যাপ্রুভ পোস্টস অ্যান্ড মেম্বারশিপ রিকোয়েস্ট। তো আমরা এই ফিচারগুলো পাবো এখন আমরা বলছে। তো এখানে অ্যাপ্লাই গ্রুপ টাইপে দিয়ে দিব। তো এবার আমরা অ্যাপ্লাই গ্রুপ টাইপে দেওয়া শেষ, এখানে যে তিনটা কাজ ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে উই রিকমেন্ড অ্যাডিং 5 to 10 ফ্রেন্ডস টু গেট স্টার্টেড। তো এখানে তারা বলছে আপনাকে 5 থেকে 10 জন ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য বলছে। তো আমরা এখানে ইনভাইটে চলে যাই। আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এখান থেকে 3 জনকে আমরা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, অথবা আমরা অলরেডি 6-7 জনকে করে ফেলেছি, একটু করি। তো এই পর্যন্ত আমরা অলরেডি অ্যাড করলাম। অ্যাড করার পরে এবার আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে আমরা এখান থেকে 9 জনকে অ্যাড করেছি। অ্যাড করার পর এবার আমরা ক্রিয়েট গ্রুপে চলে যাব। ক্রিয়েট গ্রুপ দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রুপটা ক্রিয়েট হচ্ছে। তো অলরেডি আমাদের গ্রুপটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন, অ্যাড এ কভার ফটো। তো আমরা একটা কভার ফটো আপলোড করি। তো কভার ফটোটা আমি এইটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে জাস্ট ডান দিয়ে দিলাম। তো কভার ফটোটা আমার দেয়া শেষ, একটু ছোট করে উপরের দিকে উঠে গেছে বেশি। তো পরবর্তীতে আমি আবার চেঞ্জ করে নিব, আপাতত এটা করে নিচ্ছি। তো কভার ফটোর সাইজ আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, সেই অনুযায়ী আপনি বানিয়ে নিতে পারবেন। সেভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের কভার ফটো অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তার
তো এখন দেখি যে আমাদের গ্রুপটা কি ক্রিয়েট হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রুপটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটু এখান থেকে পিন করে নিচ্ছি, ইউর সেটিংস এখান থেকে পিন করে নিচ্ছি যাতে সহজে হারিয়ে না যায়, ঠিক আছে। তো আমাদের দেখতে পাচ্ছেন যে অলরেডি গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এটাকে একটু কাস্টমাইজেশনের ব্যাপার আছে। তো কাস্টমাইজেশনটা আমরা কীভাবে করব, এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে উপরে গ্রুপের একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলাম। এই আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন টুলস, এখান থেকে আপনি চাইলে মেম্বার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন, গ্রুপ কোয়ালিটি, তারপরে কিওয়ার্ড অ্যালার্টস, তারপরে অ্যাডমিন অ্যান্ড মডারেটর অ্যাক্টিভিটি, আপনার অ্যাডমিন এবং মডারেটররা কী কী করছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে আবার যদি আমরা এখানে চলে আসি, মেম্বারসদেরকে এখান থেকে দেখতে পারবেন। আর এখানে আছে গ্রুপ রুলস, তো আমরা সব কিছুতেই আসবো। তো গ্রুপ রুলসটা হচ্ছে আমরা এখানে গ্রুপ রুলসে চলে আসি, গেট স্টার্টেড। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল বি এবল টু রিভিউ দিস বিফোর ইউ পাবলিশ ইট। তো আপনি যদি আপনার গ্রুপে কোনো রুলস রাখতে চান সেই রুলসগুলো এখানে লিখতে পারেন, যেমন ডোন্ট পোস্ট এনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট থিংস, ঠিক আছে। তো এটা আমরা দিয়ে দিচ্ছি, এবার নেক্সটে চলে যাব। দেখতে পাচ্ছেন যে ডোন্ট পোস্ট এনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট থিংস, তো এগুলো আমরা চাইলে রাখতে পারি। ক্রিয়েট অ্যানাদার রুল, আপনি চাইলে আরও একটা রুল ক্রিয়েট করতে পারেন, তারপরে বি কাইন্ড অ্যান্ড কর্টিয়াস, তারপরে নো হ্যাট স্পিচ অর বায়োলিং, এরকম আরও অনেক কিছু আছে, আপনার যেটা যেটা প্রয়োজন আপনি সেটা সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো এইখানে জাস্ট আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি, সরি এখান থেকে রিভিউতে চলে যাব, পাবলিশে যাচ্ছি। তো এখন আমাদের একটা গ্রুপ রুলস অ্যাড হয়েছে। তো তারপরে আমরা যেটা করব, আবার চলে আসবো এই সেটিংসে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ সেটিংস, তো গ্রুপ সেটিংসে আসার পরে আমরা আমাদের গ্রুপের নাম সিলেক্ট করেছি এবং গ্রুপের একটা ডেসক্রিপশন এখান থেকে দিয়ে দিব যে আমাদের এই গ্রুপটা কী সম্পর্কে। তো সাইফুর রহমান আজিম যেহেতু আমার ফ্যান্স ক্লাবের একটা গ্রুপ আমি খুলেছি, তো আমার সম্পর্কেই এখানে একটা ডেসক্রাইব আমি এখানে করব। যেমন সাইফুর রহমান আজিম ইজ এ ইউটিউবার অ্যান্ড নাশিদ আর্টিস্ট অফ বাংলাদেশ, ঠিক আছে। তো এইটুকু আমি জাস্ট আপাতত দিয়ে রাখলাম, পরবর্তীতে আমি আমার মন মতো চেঞ্জ করে নিব। তো এটাকে আমরা জাস্ট সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ কালার, আপনি চাইলে আপনার গ্রুপের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে আমার একটা এই কালারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার গ্রুপ কালার। তো গ্রুপ টাইপ তো জেনারেল সিলেক্ট করেছি, লোকেশান, তো এখান থেকে আপনি আপনার লোকেশানটা সিলেক্ট করে দিবেন, আমি ঢাকা বাংলাদেশ দিয়ে সেভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর ট্যাগস, তো ট্যাগসটা হচ্ছে আপনার গ্রুপ রিলেটেড কিছু ট্যাগস লিখে আপনি এখানে সার্চ, মানে যাতে করে মানুষ সার্চ করলে আপনার এই গ্রুপটা ফেসবুকের সার্চ ইঞ্জিনে তাদের সামনে যায়, আপনার গ্রুপ রিলেটেড কিছু ট্যাগ আপনি লিখতে পারেন। যেমন ইউটিউবার দেওয়া কি আছে, হ্যাঁ ইউটিউবার আছে, তারপরে হচ্ছে ইউটিউব। তো আমি জাস্ট এই দুটো দিয়ে রাখলাম। আপনার গ্রুপ রিলেটেড আপনি অনেক কিওয়ার্ড এখানে দিতে পারবেন। তো তারপরে প্রাইভেসির ক্ষেত্রে অবশ্যই আপনি এইখানে আপনার প্রাইভেসিটাকে পাবলিক করে রাখবেন, এবং আপনার যে হাইড গ্রুপ, এই হাইড গ্রুপটাকে হিডেন না রেখে ভিজিবল অবশ্যই রাখবেন, হিডেন রাখলে কিন্তু কেউ আপনার গ্রুপটাকে পাবে না। তারপর হচ্ছে পেন্ডিং মেম্বার রিকোয়েস্ট, মেম্বার কোশ্চেন্স, নো কোশ্চেন্স, আপনি চাইলে এখান থেকে কোশ্চেন্স অ্যাড করতে পারেন, যে আপনার গ্রুপে যখন কোনো মেম্বার অ্যাড হবে তখন তাকে আপনি কী প্রশ্ন করবেন। তারপরে হচ্ছে হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট, তো এখানে এনি ওয়ান ইন দ্য গ্রুপ আছে, তো আমি এখানে অনলি অ্যাডমিনস অ্যান্ড মডারেটর্স দিয়ে দিচ্ছি। তারপরে নো বডি ইজ অ্যাপ্রুভ টু জয়েন, তারপরে হচ্ছে অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস, আপনি চাইলে এখান থেকে কিছু প্রশ্ন করে মেম্বার অ্যাপ্রুভালকে আপনি অটোমেটিক করে রাখতে পারেন, ঠিক আছে, জাস্ট সেট আপ করে রাখলেই হবে, আমি এটা করার কোনো প্রয়োজন মনে করছি না। তো ডিসকাশন হু ক্যান পোস্ট এনি ওয়ান ইন দ্য গ্রুপ, সবাই পোস্ট করতে পারবে, পোস্ট অ্যাপ্রুভাল অফ আছে, তো এখানে আমি অন করে দিচ্ছি। পোস্ট অ্যাপ্রুভালটা হচ্ছে কেউ যখন কোনো পোস্ট করবে তখন যদি আমি এখানে অ্যাপ্রুভাল না করি তাহলে সেই পোস্টটা আর ভিজিবল হবে না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে লিঙ্কড পেজেস, তো এখানে আমি লিঙ্কড পেজেসে ধরে নিন যে আমার সাইফুর রহমান আজিম পেজটাকে লিঙ্ক করে দিয়েছি, তো এটাতে একটা নোটিফিকেশন যাবে, তারপরে আমি ওটা অ্যাকসেপ্ট করে দিব। তারপরে লিঙ্কড গ্রুপস, তো এখানে লিঙ্কড গ্রুপস আছে আমার টেক আনলিমিটেড, এটাকে আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক হিসেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নোটিফিকেশনস ইন অ্যাপ, নোটিফিকেশন হাইলাইটস, এগুলো আপনি করে রাখতে পারেন। তারপরে মেন্টরশিপ, ওয়াচ পার্টি, জবস, এগুলো কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি আমাদের গ্রুপ সেটিংয়ের কাজও শেষ। তো এখানে আমরা আবার আসি,
এখান থেকে আপনি চাইলে আপনার গ্রুপটাকে একটু আগে আমি যেটা দেখেছি ইউর সেটিংস এখান থেকে জাস্ট পিনে ক্লিক করে রাখলে আপনি উপরে পেয়ে যাবেন এবং আপনি চাইলে এখানে নোটিফিকেশনটাকে অন করে রাখতে পারবেন ঠিক আছে অল পোস্টস এভরি পোস্ট ইন দ্য গ্রুপস সব পোস্ট সম্পর্কে আমি নোটিফিকেশন পাবো এটা করে রাখলাম তারপরে আমি আবারও চলে যাচ্ছি এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এখানে শেয়ার করতে পারবেন আপনার গ্রুপের যে কপি লিঙ্কটা আছে এই লিঙ্কটা শেয়ার করে আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন তো আমি এটাকে কপি করে নিলাম ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি আমি এই গ্রুপের সব সেটিংস টেটিংস সহ সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব সেই সম্পর্কে আপনাদেরকে দেখাতে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল এ প্রেস করে রাখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই নিশ্চয়ই ভালো থাকবেন এ প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু